হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমা। 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমার মধ্যে কোন কোন সিনেমাগুলো ছিল আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। পাশাপাশি আপনারা আরও জানতে পারবেন 1996 সালের সেরা নায়ক কে ছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে আছে শাবানা, জসিম, শাবনুর, অমিতাসান অভিনীত স্ত্রী হত্যা। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপারহিট। 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 9 নম্বরে আছে শাবানা, জসিম, আমিন খান অভিনীত বিশ্বনেত্রী। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপারহিট সিনেমা। 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বরে আছে মান্না, মেহেদি হাসান অভিনীত রুটি। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার ডুপার হিট সিনেমা। 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 7 নম্বরে আছে ইলিয়াছ কাঞ্চন, রুবেল, মৌসুমী অভিনীত স্বজন। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার ডুপার হিট সিনেমা। 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 6 নম্বরে আছে শাবানা, জসিম, মৌসুমী অভিনীত ঘাত প্রতিঘাত। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ব্লকবাস্টার। 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 5 নম্বরে আছে সালমান শাহ, শাবনুর অভিনীত স্বপ্নের পৃথিবী। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ব্লকবাস্টার হিট। 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 4 নম্বরে আছে শাবানা, ইলিয়াছ কাঞ্চন, রুবেল আলমগীর অভিনীত বিদ্রোহী কন্যা। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ব্লকবাস্টার হিট। 1996 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে আছে সালমান শাহ, ফারুক, ববিতা, শাবনুর অভিনীত জীবন সংসার। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ব্লকবাস্টার হিট। 1996 সালে সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে আছে সালমান শাহ, শাবনুর অভিনীত তোমাকে চাই। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ব্লকবাস্টার হিট। 1996 সালে সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে আছে সালমান শাহ, শাবানা, আলমগীর, শাহনাজ অভিনীত সত্যের মৃত্যু নেই। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী অল টাইম ব্লকবাস্টার। তো বন্ধুরা, এখন আমরা জানবো 1996 সালের সেরা নায়ক কে ছিল। 1996 সালে সালমান শাহ সেরা নায়ক ছিল। 1টি অল টাইম ব্লকবাস্টার, 3টি ব্লকবাস্টার, 1টি সুপার হিট, 2টি হিট সিনেমা দিয়েছেন। এ বছরে 4টি বাম্পার হিট দেওয়ার রেকর্ড সালমান শাহ। 1996 সালে 2 নম্বরে আছে মান্না, 2টা সুপার হিট ও 1টি হিট। এর আগের বছরের মতো 1996তেও নিজের জাত চিনিয়েছেন। সালমানের তাণ্ডবের ভিতরেও রুটি, বসিরার মতো লো সুপার হিট দিয়েছেন, যেখানে অন্য কোনো নায়ক বড় তারকা ছিল না। মানে তারা বলতেছে 1996 সালে মান্নার রুটি ও বসিরা সিনেমাতে অন্য কোনো বড় নায়ক ছিল না, মান্না একাই নায়ক ছিল। তো বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে পড়ে নিন প্লিজ।